নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। রাজ্যে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে উত্তরবঙ্গের 3টি লোকসভা আসনে, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। মানুষের রায় ইতিমধ্যেই ভোট বাক্সে বন্দী হয়ে গিয়েছে। ইভিএমে ভোট পড়েছে 80%-এরও বেশি। কার দিকে পাল্লা ভারী সেটা নিয়ে একপ্রস্থ আলোচনাও করেছি আমি। কোচবিহার, জলপাইগুড়ি কিংবা আলিপুরদুয়ারে কি হতে পারে সম্ভাব্য? এর পরবর্তীতে অর্থাৎ 26 তারিখ দ্বিতীয় দফার ভোট গ্রহণ এ রাজ্যে, এবং এই দ্বিতীয় দফায় ভোট রয়েছে যে কটি কেন্দ্রে তার মধ্যে অন্যতম দার্জিলিং। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট এই 3টি কেন্দ্রে হবে ভোট গ্রহণ। দার্জিলিং কেন্দ্রের কি অবস্থা তা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জানাবো যে এই আমার এই ইউটিউব চ্যানেলে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং অতি অবশ্যই যারা কমেন্ট করছেন তাদেরকে বলবো রুচিশীল এবং সুন্দর কমেন্ট করুন, যা অন্যকে যাতে আঘাত করার জন্য কমেন্ট করবেন না, ব্যক্তিগত স্তরে নামিয়ে নিয়ে আসবেন না। আর একটা বিষয়, আমার এই ইউটিউব চ্যানেলে কমিউনিটি সেকশনে সেখানে একটি পোলও হয়, অর্থাৎ কোন কেন্দ্রে কে এগিয়ে রয়েছে, কে এগিয়ে থাকতে পারে, আপনারা কি মনে করছেন, আপনাদের রায় নেওয়া হয়, সেখানে আপনি আপনার ভোট দিতে পারেন, সেটাও আমি আমার আলোচনাতে নিয়ে আসব। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাতে ভুলবেন, কমেন্ট করবেন প্রত্যেক ভিডিওতে, ভালো হোক মন্দ হোক, অর্থাৎ ভিডিও ভালো লাগলে, ভিডিও খারাপ লাগলে, কোনো ভুল থাকলে, কোথাও যদি মনে হয় যে এটা কারেকশন করা যেতে পারত, এটা হতে পারত, এই বিষয়ে আলোচনা হতে পারত, সমস্ত কিছু জানান আমাকে। তো চলুন আজকে শুরু করা যাক আজকের এই ভিডিও। দার্জিলিং লোকসভা আসন, দার্জিলিং লোকসভা আসন খুব ইন্টারেস্টিং এবারের নির্বাচনের ক্ষেত্রে, কারণ এই দার্জিলিং লোকসভা আসনে একটা সময় স্বাধীনতা পরবর্তীতে আমরা দেখেছি যে একটা সময় কখনো বামেদের দখলে ছিল তো কখনো কংগ্রেসের দখলে। 5 বার কংগ্রেস এখান থেকে সাংসদ পেয়েছে, তো বামেরা 6 বার সাংসদ পাঠাতে পেরেছে লোকসভাতে। কিন্তু গত 15 বছর ধরে বাম কংগ্রেস তো দূর, তৃণমূল কংগ্রেস এখানে খুব একটা দাগ কাটতে পারে না, কারণ এখানে বিজেপি এখানে জয়লাভ করে একেবারে 2014 সালে তো বটেই, 2014-2019 এবং এবারে কি হয় সেদিকে নজর। তবে 2014-র আগে অর্থাৎ 2009 সালেও কিন্তু এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জসবন্ত সিং তিনি জয়লাভ করে লোকসভাতে যান। গত 3টে টার্মে বিজেপি এখান থেকে সাংসদ পেয়েছে। 2008 সালের পরে এই গোর্খাল্যান্ড নিয়ে বরাবরই পাহাড়ে একটা চাপানোতর রয়েছে, দাবি রয়েছে, পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি রয়েছে। এই 2008 সালে আবারও এই দাবিতে সোচ্চার হন সেখানকার মানুষজন এবং বিজেপি এটাকে এনক্যাশ করতে থাকে, সে কারণে বিজেপির পক্ষে যায় পাহাড়ের মানুষজন, গোর্খাল্যান্ডের একটা অংশ, যারা গোর্খাল্যান্ডের দাবিতে সোচ্চার ছিলেন বিমল গুরুং সহ বেশ কয়েকজন। বিজেপি এখান থেকে জসবন্ত সিংকে প্রার্থী করেন এবং বিমল গুরুংরা তাকে সমর্থন করেন। বিজেপির পক্ষ থেকে সেই সময় বলা হচ্ছিল এই গোর্খাল্যান্ডের দাবির পক্ষে তারা যথেষ্ট সহানুভূতিশীল, তারা গোটা বিষয়টি ভেবে দেখবেন, কিন্তু এতগুলো বছর হয়ে গিয়েছে তাদের কোনো উচ্চবাচ্য পাওয়া যায়নি। বিমল গুরুং তিনি কখন কার দিকে থাকেন সেটা বোঝা দায়, কখনো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেন তো কখনো আবার নরেন্দ্র মোদীর সঙ্গে চলে যান। তো এবারও বিমল গুরুং তিনি যথারীতি এই প্রধানমন্ত্রী অর্থাৎ দেশের সরকার নির্বাচনের ক্ষেত্রে তিনি চলে গিয়েছেন বিজেপির দিকে। তবে এবার কিন্তু চিত্রটা পাহাড়ের একটু অন্যরকম। এই বছরের বা এবারের এই নির্বাচনে দেখা যাচ্ছে গোর্খাল্যান্ড খুব একটা বড় ইস্যু নয় সেখানে, গোর্খাল্যান্ড নিয়ে কেউই কোনো কথাবার্তা বলছে না, পৃথক রাজ্যের দাবিতে আর সেখানকার মানুষ সোচ্চার নয়, বরং অনেক বেশি করে সেখানকার উন্নয়ন, ভূমিপুত্র এই সমস্ত বিষয়গুলো অনেক বেশি প্রাধান্য পাচ্ছে এবারের এই লোকসভা নির্বাচনে। এই দার্জিলিং লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে রাজু বিস্তাকে, যিনি গতবারও জয়লাভ করেছিলেন, রাজু বিস্তাই প্রার্থী বিজেপির। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে গোপাল লামাকে, আর কংগ্রেস প্রার্থী করেছেন মানীশ তামাংকে। মানীশ তামাং অজয় এডওয়ার্ডের সঙ্গে ছিলেন, কিন্তু এই হাম্র পার্টির নেতা অজয় এডওয়ার্ড তিনি একেবারে ভোটের মুখে মুখে তিনি কংগ্রেসে যোগদান করেন, তিনি এবং মানীশ তামাং তারা
কংগ্রেসে যোগদান করেন, এবং বিনয় তামাংও, তিনিও কিন্তু কংগ্রেসে যোগদান করেছিলেন। শোনা যাচ্ছিল বিনয় তামাংকে প্রার্থী করা হতে পারে, কিন্তু শেষমেশ তাকে প্রার্থী করা হয়নি। ফলত এখানে চোরা একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, বিনয় তামাং একটু ক্ষুব্ধ। আবার বিজেপির জন্য কিন্তু খুব একটা স্বস্তিদায়ক নয়, কারণ বিজেপির এক বিধায়ক তিনিও কিন্তু কিছুটা বেঁকে বসেছেন এই রাজু বিস্তাকে প্রার্থী করা নিয়ে। সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একবার দেখে নিই এই যে দার্জিলিং লোকসভা আসন, এই লোকসভা আসনে যে সাতটি বিধানসভাকে নিয়ে এই লোকসভা আসন, সেই বিধানসভাগুলোর কি ছবি। এই লোকসভা আসনের মধ্যে যে বিধানসভাগুলি রয়েছে সেগুলি হচ্ছে কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া। এর মধ্যে কালিম্পং রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার দখলে, চোপড়া রয়েছে তৃণমূলের দখলে। বাকি পাঁচটা কেন্দ্রই বিজেপি জয়লাভ করেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। ফলত এই বিধানসভা ওয়ারি ফলাফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আর যদি 2019 সালের ফলাফল দেখা যায়, আপনাদের বলছিলাম যে একটা সময় এখানে বাম কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, কখনো বামেরা সংসদে তাদের প্রার্থীকে পাঠাতে পেরেছেন তো কখনো কংগ্রেস। 2019 সালে রাজু বিস্তা এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন 7,50,067 ভোট পেয়ে, অর্থাৎ 59% ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখান থেকে ভোট পেয়েছিলেন 3,36,000-এর কিছু বেশি, 27%। কংগ্রেস এবং সিপিএম 2019-এ কোনো জোট হয়নি, পৃথক পৃথক প্রার্থী দিয়েছিলেন তারা। তাদের মিলিত ভোট পার্সেন্টেজ ছিল 9%। কোথায় এসে দাঁড়িয়েছে দেখুন বাম কংগ্রেসের ভোটের হার। সেই বাম কংগ্রেস এবার প্রার্থী দিয়েছে যৌথভাবে, মানীশ তামাং তাদের প্রার্থী। এটা যদি যায় লোকসভা 2019-এর লোকসভার ফলাফল আর বিধানসভা ওয়ারি ফলাফল, আপনাদের বললাম যে চোপড়া এবং কালিম্পং এই দুটি কেন্দ্র বিজেপি তাদের বিধায়ক এই দুটি কেন্দ্র থেকে পাঠাতে পারেনি বিধানসভাতে। এটা ছাড়া দার্জিলিং এর যা সামগ্রিক ছবি তাতে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন রাজু বিস্তা। এবং রাজু বিস্তার কথা শুনছিলাম, তিনি কিন্তু যথেষ্ট কনফিডেন্ট, তিনি জিতবেন এটা নিয়ে তার কোনো অন্তত সন্দেহ নেই। তিনি মার্জিন বাড়ানোটার দিকে নজর দিয়েছেন এবং এক্ষেত্রে তার বক্তব্য যেভাবে তিনি উন্নয়ন করছেন দার্জিলিং সহ বিভিন্ন জায়গাতে, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গাতে, সেই উন্নয়নের ফল মানুষ আগামী 5 বছরে পাবেন এবং সেই উন্নয়নে ভর করেই তিনি এবার জিতবেন। এছাড়াও রাজ্যের বিরুদ্ধে তো রয়েছে একাধিক ইস্যু, সেগুলো তিনি বলেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি পাহাড়েও কিন্তু জিটিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ একেবারে ভোটের আগে আগে এই ইস্যুটার সামনে এসেছে এবং এক্ষেত্রে এসএসসি তারাই রাজ্যের শাসক দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন, এমন যার মধ্যে রয়েছেন কিন্তু এক ছাত্র নেতাও তৃণাঙ্কুর, তার নাম রয়েছে, পার্থ চ্যাটার্জির নামেও কিন্তু অভিযোগ রয়েছে। ফলত এটা কোনো প্রভাব ফেলবে কিনা সেটা সময় বলবে। কিন্তু রাজু বিস্তার বিরুদ্ধে বেঁকে বসেছেন তারই দলের এক বিধায়ক, কার্শিয়াং এর বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি ভূমিপুত্রের দাবিতে সোচ্চার ছিলেন যে এই দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তার নয়, তিনি বহিরাগত, ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। ফলত রাজু বিস্তার ভূমিপুত্র না হওয়াতে তিনি এবং তার দাবি কেন্দ্রীয় নেতৃত্ব না মানাতে তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন। তিনি কিন্তু পদ্মের কাঁটা হতে পারেন এই কেন্দ্রে, কার্শিয়াং এর বিধায়ক তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তিনি মুখে বলছেন তিনি বিজেপির বিরুদ্ধে নয়, তিনি রাজু বিস্তার বিরুদ্ধে, কিন্তু তার এই প্রার্থী হয়ে দাঁড়ানোটা একটা ভোট তো তিনি টানবেন, সেটা বিজেপিরই একটা অংশ ভোট চলে যাবে তার দিকে। ফলত তার দিকে যদি কিছু ভোট চলে যায় এবং অনেকেই মনে করছেন যে এবার পাহাড়ে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী প্রার্থী দিয়েছে, অর্থাৎ সেখানকার মানুষজনকে প্রার্থী করেছে, ফলত তাদের একটা ভালো ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিমল গুরুং এখন আর কোনো ফ্যাক্টর নয় পাহাড়ে, আর সেভাবে জোরালো দাবি নয় পৃথক গোর্খাল্যান্ড। পাহাড়ের মানুষকে তৃণমূল কংগ্রেস কংগ্রেস কতটা বোঝাতে পেরেছেন যে বিজেপি তাদের এই যে দাবি সেই দাবিকে আর মান্যতা দেয় না খুব একটা, সেটা যদি পাহাড়ের মানুষ বুঝে গিয়ে থাকে তাহলে কিন্তু বিপদ রয়েছে বিজেপির জন্য।
এবং রবিবার দিন দেখা গেল অমিত শাহের একটি সভায় উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি আবহাওয়ার খামখেয়ালি পড়ার জন্য তিনি সভাতে আসতে পারেননি। এই বিষয়গুলো ছোট ছোট বিষয়, কিন্তু ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মানুষ ভোট দিতে যাওয়ার আগে এই বিষয়গুলোকে যদি মাথায় নিয়ে যায় তাহলে বিজেপির জন্য খুব একটা সুখকর নয়। আদারওয়াইজ কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি এই কেন্দ্র থেকে, এটা বলার জন্য খুব একটা বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। কিন্তু রাজু বিস্তার বিরুদ্ধে অ্যান্টি ইনকাম্বেন্সি বা বিজেপির বিরুদ্ধে অ্যান্টি ইনকাম্বেন্সি একটা বড় ফ্যাক্টর এই কেন্দ্রে, কারণ গত তিনটে টার্মে বিজেপি এখান থেকে সাংসদ পেয়েছে। অভিযোগ যে বিজেপি পাহাড়ের মানুষের কথা শোনে না, পাহাড়ের মানুষের অভাব অভিযোগ শোনে না। চা বাগানগুলো অধিগ্রহণের একাধিকবার দাবি উঠেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি গিয়ে বলে এসেছিলেন যে তিনি অধিগ্রহণ করবেন, অর্থাৎ কেন্দ্র অধিগ্রহণ করবে, কিন্তু অধিগ্রহণ করেনি। ফলত মানুষ ক্ষুব্ধ, শ্রমিকদের মজুরি, আবাস যোজনা ঘর পাননি, এরকম একাধিক ছোট ছোট বিষয়গুলো রয়েছে, ইস্যুগুলো রয়েছে। ছোট ইস্যু নয়, নিঃসন্দেহে সেখানকার মানুষের জন্য যথেষ্ট বড় ইস্যু। সেই ইস্যুগুলো কিন্তু সেখানকার মানুষকে ভোগাবে এবং সেখানকার মানুষকে ভোগাচ্ছে এই ইস্যুগুলো। মানুষ খুব একটা ভালো অবস্থাতে নেই, ফলত তারা বিজেপির বিরুদ্ধে যেতে পারে। আর তৃণমূল কংগ্রেস যে বলে থাকে পাহাড়ের মানুষ হাসছেন, হাসছেন কি কাঁদছেন সেটা তো পাহাড়ের মানুষ ভালো বুঝতে পারছেন। আমার আপনার থেকেও তারা ভুক্তভোগী অনেক বেশি, একাধিক ইস্যু রয়েছে তাদের কাছে। ফলত তাদের ভোট কোন দিকে যায় শেষমেশ এবং ইভিএমে তারা কোন বোতামে দাবাবেন সেটা কিন্তু নির্ধারণ করে দেবে যে তারা কোন দিকে যাচ্ছে। তবে যে ফ্যাক্টরগুলো রয়েছে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে বিজেপি এখানে অ্যাডভান্টেজ, কিন্তু ভেতরে ভেতরে অনেক চোরাস্রোত বয়ে যাচ্ছে। হয়তো সেই চোরাস্রোতগুলো এই বিষ্ণুপ্রসাদ শর্মা সহ যে বিষয় ফ্যাক্টরগুলো বললাম সেগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, কারণ পঞ্চায়েত নির্বাচনও হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে কিন্তু বিজেপি এখানে ভালো ফল করতে পারেনি, জিটিএ নির্বাচন, এই সমস্ত কিছু কিন্তু বিজেপির বিরুদ্ধে যেতে পারে। হয়তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে এই 26 তারিখের ভোট এবং এই কেন্দ্র থেকে আপাত দৃষ্টিতে অ্যাডভান্টেজ বিজেপি হলো, পিছিয়ে নেই শাসক দল, এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আপনারা কি মনে করছেন, এই কেন্দ্র থেকে কে জয়লাভ করে লোকসভা কেন্দ্রে যেতে পারে, লোকসভায় যেতে পারেন, লোকসভার সাংসদ নির্বাচিত হতে পারেন, কে রাজু বিস্তারিত কি হবেন, নাকি নতুন কোনো সদস্য পাবে দার্জিলিং লোকসভায়, তারা পাঠাতে পারবে দার্জিলিং কেন্দ্র থেকে নতুন কোনো সদস্যকে, জানান আমাকে কমেন্ট করে। এবং অতি অবশ্যই কিন্তু আপনাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান ভোট দিতে ভুলবেন না। ভোট দিন, যাকেই দিন ভোট দিন, নিজের ভোট নিজে গিয়ে দিন, এটা আপনার পরম কর্তব্য। একটা কাজ করবেন প্লিজ, কমেন্টে লিখে পাঠান, লিখুন যে আই উইল ভোট, আপনি ভোট দেবেন, এটা কমেন্টে লিখুন, এটা অন্তত নিশ্চিত করুন যে আপনি গিয়ে ভোট দেবেন। ধন্যবাদ।